জমি নামজারি বা খারিজ করার জন্য কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন হতে পারে এ ব্যাপারে কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে তাই আজকের ভিডিওতে এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব তো আপনি জমি কেনার পর যখন নামজারির জন্য আবেদন করতে চাইবেন তখন কিন্তু আপনাকে বেশ কিছু কাগজপত্র দিতে হবে তো এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যে দলিল মূলে উক্ত জমিটি ক্রয় করেছেন বা যে দলিল মূলে আপনি ওই জমিটির মালিক হয়েছেন সেই দলিলের কপিটি দিতে হবে এর পরবর্তীতে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিতে হবে সেটি হচ্ছে আপনার অর্থাৎ যে জমিটি ক্রয় করেছে উক্ত ক্রেতার জাতীয় পরিষেপো কপি বা পাসপোর্টের কপি বা তার যে জন্ম নিবন্ধন সনদের কপি সেগুলোর যে যেকোনো একটি তাকে প্রদান করতে হবে এক্ষেত্রে উক্ত জমিটির ক্রেতা যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু এই জাতীয় কপি বা পাসপোর্টের কপি বা জন্ম নিবন্ধন সনাদের কপিটি প্রদান করতে হবে একই সাথে তৃতীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হচ্ছে প্রত্যেক ক্রেতার মোবাইল নাম্বারের কিন্তু তথ্য প্রদান করতে হবে এর পরবর্তীতে চতুর্থ যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হচ্ছে যে ব্যক্তি উক্ত জমিটি বিক্রি করেছে তার কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি বা পাসপোর্টের কপি বা জন্ম নিবন্ধন সনদের কপি প্রদান করতে হবে একই সাথে তার মোবাইল নাম্বারও দিতে হবে এর পরবর্তীতে চতুর্থ যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হচ্ছে যে ব্যক্তি উক্ত জমিটি বিক্রি করেছে তার নামে যে উক্ত জমিটি খারিজ করা রয়েছে বা নামজারি করা ছিল সেই নামজারির কপিটি প্রদান করতে হবে এর পরবর্তীতে পঞ্চম নম্বরটি হচ্ছে বর্তমান সাল পর্যন্ত অর্থাৎ হাল সাল পর্যন্ত উক্ত জমির যে খাজনা পরিষদের যে ডকুমেন্টস অর্থাৎ খাজনা যে প্রমাণপত্র সেই দাখিলা কিন্তু আপনাকে প্রদান করতে হবে তো এই পাঁচটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু প্রদান করতে হবে আপনি যদি আপনার নিজের নামে একটি জমি নতুন করে খারিজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই কাগজপত্রগুলো প্রদানের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে জমির নামজারির জন্য আবেদন করতে পারবেন একই সাথে অনলাইনে আবেদনের পরবর্তীতে কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলোর ফটোকপি এক্সেট ফটোকপি কিন্তু আপনাকে সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশন অফিসে জমা প্রদান করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন একটি জমি খারিজের জন্য কিন্তু বেশ কিছু কঠিন কাগজপত্রের প্রয়োজন হয় না সামান্য কিছু কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকে এগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার জমির নামজারির জন্য আবেদন করতে পারবেন তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ